আজ মহানবমী, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন দুপুর দুটো মতো বাজে, তা আমরা এই বাড়িতে আসলাম আর দিদি ভাইরাও চলে এসছে, তো সবাই মিলে এখন দুপুরের খাওয়া দাওয়া হবে, তারপরে বিকেলবেলা রেডি টেডি হয়ে ঘুরতে বেরোবো। এই যে আমার গুনুসোনা চলে এসছে, তো সপ্তমী অষ্টমী কেমন কাটালি? ভালো, খুব ভালো কাটালি। কোথায় গেছিলি? পুজো দেখতে। কোথায়? দাদা ভাই গেছিলে? কি কি করেছে দিয়াই? রান্না, ভাত, ভাত, স্যালাড, মাছ ভাজা, ডাল, পাবদা, সর্ষে পাবদা, চিকেন। তুই কি দিয়ে ভাত খাবি? আমি স্যালাড আর চিকেন। আর চিকেন দিয়ে খাবি? বিকেলের দিকে সৌম্য সবার জন্য কফি বানালো, কফিটা খেয়ে আমরা সবাই রেডি হব। তা এখন সন্ধে হয়ে গেছে, রেডি হয়ে গেছি সবাই। আগেও প্রতি বছর নবমীতে দিদি ভাইরা আসতো একসাথে, এই দিনটিতে সবাই মিলে ঠাকুর দেখতাম শিলিগুড়ির। আজও আবার অনেক বছর পর একসাথে ঠাকুর দেখব। সেদিন জ্যাঠাতো দিদি যাকে দেখালাম, পলি দিদি, ভাগ্নি প্রত্যয়, জামাইবাবু সবাই এসে আজ আমাদের বাড়ি একদম সামনেই ওয়াইমের পুজো হয়, সেটাই দেখতে আসলাম। এই পুজোটাও বেশ ভালোই হয়েছে। ভেতরটা রাজবাড়ি আদলেই তৈরি হয়েছে, আর আজকে নবমী, একদম পুজোর শেষ দিন, সেই জন্য প্রচুর লোকের ভিড়ও হয়েছে। ওয়াইমের পুজোটা দেখে আরো দুটো নাম করা পুজো আছে, দাদা ভাই আর সুব্রত সংঘের পুজো। তো দাদা ভাইয়ের পুজোতে ফার্স্টে আসলাম, এখানে একটু দেখে তারপর সুব্রত সংঘের পুজোটা দেখব। তো এর ভেতরেও ভালো কাজ করেছে। এবারে সুব্রত সংঘের পুজোটা দেখতে আসলাম। দাদা ভাই আর সুব্রত সংঘ এই দুটো পুজো পাশাপাশি হয়, আর এই দুটো পুজোতেও মারাত্মক ভিড় থাকে। এবারে সবাই আসলাম আরেকটা জায়গায় পুজো দেখতে। আসার সময় প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, যেটা বললাম আজকে শেষ দিন পুজোর, সেই জন্যে মারাত্মক ভিড় ছিল। তো এখানে যেমন সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ধরে ঠাকুর দেখার সুযোগ থাকে, দেশের বাইরে কিন্তু এত পুজো দেখার সুযোগ থাকে না, তো সেরকম ফিলও আসে না যতটা না দেশের পুজোতে পাওয়া যায়। সবাই মিলে এখানে অনেকটা সময় কাটালাম, নবমীর ভোগও বিতরণ হচ্ছিল। এই বছরের মতো পুজো শেষ, তাই প্রাণ ভরে মাকে দেখে নিলাম। অনেকটা রাতও হয়েছে, তাই আর কিছুক্ষণ থেকে বাড়ি ফিরব। এই যে ঘুম ভাঙেনি, গুড মর্নিং। ভালো, গুড মর্নিং। সকালবেলা কি খাবে? এগ রোল খাবে। আর কালকে শোয়ার সময় বলছে কখন বেরোবে, আজকে আজকেও বেরোবে? আজকে বেরোবে। চলো তাহলে একসাথে এগ রোল বানাই, চলো। হ্যাঁ, গুনু রোল বানাচ্ছে, রোলটা বানানো হলে তারপরে খাবো, চা খেয়েছি সকালে। একদম সিম্পল ভাবেই বানানো হচ্ছে এগ রোলটা, ওই ময়দার রুটি বানিয়ে তার মধ্যে ডিম দিয়ে ভেজে নিচ্ছি, আর ওদিকে মা স্যালাডটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, আর নুন সস দিয়ে দিচ্ছে তার মধ্যে, দিয়ে ওটাকে ফোল্ড করে দিচ্ছে। পান টান সব নিয়ে এসছে, যে কতগুলো, এগুলো আমাদের গাছের পান না? ওপরে হয়েছে না, নিচে হয়েছে? আবার এই যে ফুল, কত ফুল হয়েছে। বই নিয়েছিস, খাতা নিয়েছিস? আজ দশমী, মায়ের বিসর্জন, তাই বিদায় বেলায় মাকে সিঁদুর ছোঁয়ানো হয়। এসে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ আশেপাশে যারা থাকে সবাই এই প্যান্ডেলেই চলে আসে, এটা একদমই বাড়ির সামনের প্যান্ডেল। হ্যাঁ, একটু ফুল বেল পাতা আছে,
মাকে সিঁদুর ছোঁয়ানোর পর তারপরে সিঁদুর খেলা হয়। বলো তুমি দেবে না একটু? হ্যাঁ দাঁড়াও। পাড়ার জেঠিমাদের সঙ্গে ওইখানে দেখা সাক্ষাৎ হয়ে গেল। দশমীতে সিঁদুর ছুঁয়ে বা আমাদেরকে নিয়ে খেতে আসা হয়, তো প্রতিবারই কল্পতরু এখানেই আসতাম, তো এবারও তাই আসলাম। গুনুর জন্য একটা ভেজ থালি অর্ডার দিয়ে দিল, আর আমরা ভাতের সাথে বড়লি মাছ, চিতল মাছ আর এখানকার স্পেশাল কিমা দিয়ে বটলের দোরমা সেটা নিলাম, আর বাসন্তী পোলাওয়ের সাথে পাঁঠার মাংস আর চাটনি ছিল। আর শেষে সবাই মিলে আইসক্রিম খেলাম। তো এমনি তো গলার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাও খুব ইচ্ছে করছিল খেতে, কারণ নলেন গুড়ের আইসক্রিমটা খুব ভাল লাগে। আর কত যুগ ধরে খাওয়া হয়নি, তাই এখানে এসে যখন দেখতে পেলাম আর লোভ সামলাতে পারলাম না। ফেরার পথে বাবা মাদের একটু পুজো দেখিয়ে নিয়ে যাব, তাই উত্তরায়ণী পুজোটাতে আসলাম। আমি অষ্টমীতে এসেছিলাম, ওদের দেখা হয়নি, তাই আজকে নিয়ে আসা। এখন বিকেল হয়ে গেছে আর দশমীর সিঁদুর ছোঁয়া এখনও চলছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।